আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহিত পরিবাহীর স্মৃতিশক্তি। অর্থাৎ একটা পরিবাহীকে আহিত করা হয়েছে, আহিত করার ফলে ওই পরিবাহীতে কতটা স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে সেই বিষয়ে। এখন প্রথমেই জানতে হবে যে স্মৃতিশক্তিটা আসে কি করে, স্মৃতিশক্তির কনসেপ্টটা কিরকম। সেটা হচ্ছে যখন কোনো পরিবাহীকে আমরা আধান দিই, আধান দেওয়ার সময় কিছুটা কার্য করতে হয়, এই কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটাই ওই পরিবাহীর মধ্যে স্মৃতিশক্তিরূপে সঞ্চিত থাকে। অর্থাৎ একটা পরিবাহীতে আধান দিলাম, তার জন্য কিছুটা কার্য করতে গেলে যে শক্তির দ্বারা আমি ওই কার্যটা সম্পন্ন করব সেটাই ওর মধ্যে স্মৃতিশক্তি হিসাবে স্টোর হয়ে থেকে যাবে। তাহলে সেটা আমরা এরকম লিখতে পারি যে স্মৃতিশক্তির কনসেপ্টটা কোথা থেকে আসছে। কোনো পরিবাহীকে আধান দেওয়ার সময় কিছু কাজ করতে হয়, ওই কাজ করতে যে শক্তি ব্যয়িত হয় তা আহিত পরিবাহীটিতে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। এখন এইটার গণনা কি করে করব, মানে স্মৃতিশক্তির আমি যে এক্সপ্রেশন বা স্মৃতিশক্তির যে রাশিমালা সেইটা আমি কিভাবে করব বা কিভাবে হবে সেইটা একটু আলোচনা করছি। গণনা সেটা কিরকম, ধরা যাক একটা পরিবাহী যার ধারকত্ব সি, তাতে আধান কিউ দেওয়া হলো, আধান কিউ দেওয়ার ফলে তার বিভব হলো ভি একটা পরিবাহীতে। এখন আমরা গণনাটা করতে গেলে প্রথমে মনে করি যে কোনো এক মুহূর্তে পরিবাহীটির আধান কিউ এবং বিভব ভি কোন এক মুহূর্তে। তাহলে যেহেতু ধারকত্ব সি, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সিভি, এই সি স্মল ভি এই সম্পর্কটা আমরা লিখতে পারি। এখন আমরা ধরে নিচ্ছি যে আরো কিছু ক্ষুদ্র আধান ডিকিউ দেওয়া হলো, এর ফলে ক্ষুদ্র আধান কিউ অবস্থায় রয়েছে, তারপরে আরো ক্ষুদ্র আধান ডিকিউ দেওয়া হলো, এর ফলে ভি বিভবের বিরুদ্ধে বা ভি বিভবের বিকর্ষণের বিরুদ্ধে যে কার্য করতে হবে তা ডিডব্লিউ ধরলাম। তাহলে অতএব ডিডব্লিউ সমান কি হবে, ডিডব্লিউ সমান ভি ডিকিউ হবে, ঠিক আছে, এটা বিভব ইন্টু আধান। তাহলে ডিডব্লিউ সমান ভি ডিকিউ, এবং এই সম্পর্ক থেকে আমরা পেয়ে যাব ভি এর জায়গায় বসিয়ে দিতে পারি, দেখো কিউ বাই সি, এই যে এখান থেকে পেয়ে যাব কিউ বাই সি, তাহলে কিউ বাই সি ডিকিউ, এই ক্ষুদ্র কৃতকার্য যেটা পাবো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ বাই সি ডিকিউ। এখন আমরা প্রথমে পরিবাহীটা আধান শূন্য ছিল, তাহলে অর্থাৎ তখন শূন্য ছিল আধান, তাহলে শূন্য আধান থেকে কিউ আধানে আমরা আহিত করতে চাইছি। তাহলে শূন্য থেকে কিউ আধান পর্যন্ত ওভারঅল ইন্টিগ্রেশন করলেই আমরা কিন্তু পুরো কৃতকার্যটা পেয়ে যাব। তাহলে শূন্য আধান থেকে কিউ আধান দিতে মোট কৃতকার্য ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ডিডব্লিউ ইন্টিগ্রেশন করতে হবে, সমান শূন্য টু কিউ কিউ বাই সি ডিকিউ, ঠিক আছে, এটা এই পরিমাণ। এবং এটি ইন্টিগ্রেট করলে এরকম দাঁড়াবে যে রিলেশনটা দাঁড়াবে কিউ ডিকিউ, তাহলে ওয়ান বাই সি কিউ স্কোয়ার বাই টু জিরো টু কিউ সমান ওয়ান বাই টু কিউ স্কোয়ার বাই সি, এইটাই সম্পর্ক হয়ে যাবে কৃতকার্য।
ঠিক আছে, কতটা পরিমাণ কৃতকার্য করতে হবে কি। এবং এইটা আর একটু ফিগারে আমরা করতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু কি, এর জায়গায় যদি আমরা সিভি বসিয়ে দিতে পারি, এই যে এই 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 জায়গায় এই এখান থেকে যদি কিউ সমান সিভি আমরা বসিয়ে নিতে পারি, আমরা এই সম্পর্ক অনেক আগে জানি কিউ সমান সিভি, তাহলে এই সম্পর্কটা এখানে বসিয়ে নিলে কিউ এর জায়গায় তাহলে ডব্লিউ সমান আর একটা রূপে আমরা পেয়ে যাব ডব্লিউ সমান হাফ সি ভি স্কোয়ার। এটাও একটা সি এবং ভি এর আদলে, আবার এটাকেও আর একটু আমরা যখন কিউ ভির আকারে লিখব তখন এটা হয়ে যাবে হাফ কিউ ভি, এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই কৃতকার্যটাই, এই পরিমাণ কৃতকার্য, এই যে কোনো একটা আর কি, এই পরিমাণ কৃতকার্য ওই পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। ঠিক আছে, এইটাই আমরা স্থিতিশক্তির রাশিমালা বের করে নিতে পারলাম। এই কৃতকার্যই আহিত পরিবাহীটিতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, এটা আমাদেরকে মনেও রাখতে হবে, কারণ আমাদের অঙ্ক করার সময় এই সম্পর্ক লাগবে, স্থিতিশক্তির যে সম্পর্ক, তখন আমাদের যেটা প্রসঙ্গক্রমে প্রযোজ্য হবে সেটাই আমাদেরকে প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখে নেব যে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কিভাবে হচ্ছে, দুটো পরিবাহী আদান বন্টন। তা প্রথম ক্ষেত্রে আমরা এক নম্বর কেসটা হচ্ছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী, অর্থাৎ দুটো পরিবাহী সমবিভব রয়েছে, তাদেরকে আধান দেওয়ার ফলে দুটোর মধ্যে কিভাবে আধানটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সেই সম্পর্কটাই আমরা এখন প্রতিষ্ঠা করতে চলেছি। ধরা যাক যে দুটো পরিবাহী আছে, অন্তরক হাতলের ওপর বসানো আছে, এটা অন্তরক হাতল, দুটো পরিবাহী একটা ধরলাম এ, আর একটা পরিবাহী এটাও অন্তরক হাতলের ওপর বসানো আছে, এটা ধরলাম বি পরিবাহী। এবং এই দুটো পরিবাহীর প্রথমটার এ এর ধরলাম ধারকত্ব সি ওয়ান এবং বি এর ধরলাম ধারকত্ব সি টু। ঠিক আছে, এখন এই পরিবাহী দুটোকে একটা সরু তার দিয়ে সংযুক্ত করা রয়েছে, যোগ করা রয়েছে, পরিবাহী তার দিয়ে যুক্ত করা রয়েছে। এই অবস্থায় এই পরিবাহীর যে কোনো একটিতে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় তাহলে ওই কিউ আধান কিউ পরিমাণ আধান দিলে তা দুটি পরিবাহীতে বন্টিত হয়ে যাবে। ধরি এ পরিবাহীতে কিউ ওয়ান এবং বি পরিবাহীতে কিউ টু আধান থাকবে। এখন তার দিয়ে যুক্ত করার ফলে দুটোর বিভব কিন্তু সমান হয়ে যাবে, তার দ্বারা যুক্ত থাকায় দুটির বিভব সমান হবে, এবং ধরি এই বিভব সমান ভি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু কিউ আধান কিউ ওয়ান কিউ টুতে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, অতএব আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, কিউ আধানটাই তো দুটো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এবার কিউ ইজ ইকুয়াল টু সিভি সম্পর্ক থেকে আমরা এখানে পেতে পারি যে দুটোর বিভব যেহেতু সমান, তাহলে ভি ইজ ইকুয়াল টু এই যে এই সম্পর্ক যে কিউ সমান সিভি, তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এই এটা জেনারেল সম্পর্ক। এখান থেকে সি ওয়ান সি টুর ক্ষেত্রে আমরা তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কিউ ওয়ান বাই সি ওয়ান, এবং যেহেতু দুটোরই ভি সমান তাহলে এটাও সমান লিখতে পারি আমরা কিউ টু বাই সি টু। এবং অঙ্কের হিসাব অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু, এবং এই কিউ ওয়ান প্লাস কিউ টু যেহেতু কিউ সেজন্য কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, এটা আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু দিস পেতে পারি। অর্থাৎ পেলাম কি ভি সমান কিউ সি ওয়ান প্লাস সি টু। এখন এখান থেকে আমরা সম্পর্ক, এই যে প্রথম সম্পর্কটা থেকে, অতএব আমরা এখান থেকে কি পেতে পারি কিউ ওয়ান সমান সি ওয়ান ভি সি ওয়ান ভি, এবার যেহেতু ভি সমান এর দিস পেয়েছি তাহলে আমরা এখানে বসাতে পারি সি ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এইটা হয়ে গেল প্রথম পরিবাহীর ক্ষেত্রে বা এ পরিবাহীতে আধানের পরিমাণ, এবং এইভাবে কিউ টু ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি সি টু ভি সমান সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস
সি টু, এইভাবে আধানগুলো দুটো পরিবাহিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে কিউ ওয়ান সমান আমরা পেয়ে গেলাম এটা, কিউ টু সমান এটা পেয়ে গেলাম। এটাকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে রাখা হবে, কিউ ইন্টু সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু, এবং এটা কিউ ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। এবার এখান থেকে যদি আমরা অর্থাৎ কিউ ওয়ান বাই কিউ টু যদি করে থাকি এই সম্পর্ক থেকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকুয়াল টু হয়ে যাবে সি ওয়ান বাই সি টু। তাহলে কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে এই যে আধান দুটোর অনুপাত তাহলে তাদের ধারকত্বের অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ আধান দুটো ধারকত্বের সঙ্গে সমানুপাতিক হারে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে প্রতিটি পরিবাহীর আধান তার ধারকত্বের সমানুপাতিক হিসাবে এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এখন আমরা ধরে নিচ্ছি যে দুটো পরিবাহী গোলক, দুটো পরিবাহী গোলক যাদের ব্যাসার্ধ দুটি, মানে যে পরিবাহী দুটো নিচ্ছি দুটো পরিবাহী গোলক নিচ্ছি, দুটি পরিবাহী গোলক যাদের ব্যাসার্ধ আর ওয়ান সেমি এবং আর টু সেমি, এই এই দুটোই আর কি, এই যে দুটো পরিবাহী এই দুটি গোলকই নেওয়া হচ্ছে যাদের ধারকত্ব সি ওয়ান এবং ধারকত্ব সি টু। তাহলে একটা আর ওয়ান সেমি একটা আর টু সেমি। এবার যেহেতু সিজিএস পদ্ধতিতে যদি আমরা কল্পনা করি, সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধটাই ধারকত্বের সঙ্গে সমান হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে আর ওয়ান ইজ ইকাল টু সি ওয়ান এবং আর টু ইজ ইকাল টু সি টু হয়। তাহলে এই সম্পর্ক থেকে আমরা পাবো যে কিউ কিউ ওয়ান সমান তাহলে কিউ ইন্টু আর ওয়ান বাই আর আর ওয়ান প্লাস আর টু, এবং কিউ টু এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে ওই গোলক দুটির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব কিউ ওয়ান সমান কিউ ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, এবং কিউ টু ইজ ইকাল টু কিউ ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এবং এখান থেকে কিউ ওয়ান বাই কিউ টু যদি আমরা বের করি তাহলে এটা কেটে যেয়ে আর ওয়ান বাই আর টু হবে। তাহলে এখানে কি পেলাম যে যদি গোলক আমরা নিয়ে থাকি তাহলে তার মধ্যে আধান ডিস্ট্রিবিউশনটা কেমনভাবে হবে, তার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হারে হয়ে যাবে। হয়েছে, তাহলে গোলকের ক্ষেত্রে আধান ডিস্ট্রিবিউশনটা তার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা পেলাম গোলাকার পরিবাহী দুটির ক্ষেত্রে আধান তাদের ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে এই পর্যন্ত আমরা যদি দুটো পরিবাহী সমবিভব সম্পন্ন হয় তাহলে কিভাবে আধান ডিস্ট্রিবিউটেড হয় সেটা বের করলাম। এখন আমরা দু নম্বর বের করছি যে পরিবাহী দুটির বিভব সমান নয়, বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী। তাহলে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী, তা এদের ক্ষেত্রে কিভাবে আধানটা বন্টিত হবে সেটা ধরে নেওয়া যায়। এক্ষেত্রেও তাই ধরলাম যে দুটো পরিবাহী একটা এ একটা বি সরি বি একটা এ একটা বি পরিবাহী অন্তরক হাতলের উপর বসানো রয়েছে। ধরলাম এর ধারকত্ব সি ওয়ান এবং বি এর ধারকত্ব সি টু, এবং একে আধান দেওয়া হচ্ছে, আলাদাভাবে আধান দেওয়া হয়েছে, একে আধান দেওয়া হয়েছে সমান কিউ ওয়ান, এবং বি কে আধান দেওয়া হয়েছে সমান কিউ টু। এগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এখন কিন্তু এটার মধ্যে যুক্ত নেই, এর পরস্পরের সঙ্গে কোনো সংযোগ ঘটানো হয়। তাহলে এখান থেকে কি এর বিভব কি হবে, এর বিভব ভি ওয়ান ধরলাম, এর বিভব ভি ওয়ান সমান তাহলে কিউ ওয়ান বাই সি ওয়ান হবে, এবং বি এর বিভব ভি ভি টু ইজ ইকুয়াল টু কি হবে কিউ টু বাই সি টু। এবং এখান থেকে এটা একটু লিখে নেওয়া যায়, এখান থেকে কিউ ওয়ান সমান লিখে নেওয়া যায় কিউ ওয়ান সমান সি ওয়ান ভি ওয়ান লেখা যায়, সি ওয়ান ভি ওয়ান লেখা যায়, এবং এখান থেকে লেখা যায় কিউ টু সমান সি টু ভি টু। তাহলে অতএব মোট আধান দুটোর মধ্যে মোট আধান কত, মোট আধান কিউ ইজ ইকুয়াল টু আধান কিউ ইজ ইকুয়াল টু কি হবে কিউ ওয়ান প্লাস কিউ টু, সমান কি হবে এই যে কিউ ওয়ান সমান আমরা পেয়েছি সি ওয়ান ভি ওয়ান প্লাস কিউ টু সমান পেয়েছি সি টু ভি টু, এটাই হয়ে যাবে মোট আধান। এখন আজ দুটো পরিবাহীকে সংযুক্ত করা হয় না, এই অবস্থায় এবার কি করা হলো যে পরিবাহী দুটিকে তার দ্বারা সংযুক্ত
করা হলো। তো তার দ্বারা সংযুক্ত করলে এখন পরিবাহী দুটোর বিভব সমান হয়ে যাবে। হ্যাঁ, সংযুক্ত করা হলো, এক্ষেত্রে দুটির বিভব সমান হয়ে যাবে। এবং ধরি এই বিভব সমান ভি, দুটোর বিভব সমান হয়ে গেলে বিভবটা আমরা ধরে নিলাম যে ভি। তাহলে এবার ধরে নিচ্ছি যে যখন সংযোগ ঘটানো হয়েছে তখন কোনো একটা উচ্চ বিভবে আছে আর একটা নিম্ন বিভবে আছে, যে ধরি ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু, অর্থাৎ এ এর বিভবটা উচ্চ বিভব, বি এর বিভবটা নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে আধানের আধান আধানের প্রবাহ হবে। তাহলে ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু হলে এ থেকে বি এর দিকে আধানের প্রবাহ হবে, ঠিক আছে, আধানের প্রবাহ হতে থাকবে এ থেকে বি এর দিকে। তো এটা আমরা উচ্চ বিভব ধরে নিচ্ছি। এখন দুটো যখন সংযুক্ত করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে দুটোর বিভব সমান হয়ে যাওয়ার ফলে যে সংযোগ তার দ্বারা সংযোগ করার পর মোট আধান, তার দ্বারা সংযোগের পরে মোট আধান কিউই থাকবে। এবং সেটা হয়ে যাবে কত, যে এর ক্ষেত্রে আধানটা কিউ ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি হবে, কারণ বিভব এখন এর হয়ে গেছে ভি। আর বি এর ক্ষেত্রে আধানটা হবে সি টু ভি, কারণ ওর বিভব হয়ে গেছে ভি। কিউ মানে কিউ ওয়ান সমান সি ওয়ান ভি ওয়ান ভি এবং কিউ টু সমান সি টু ভি। তাহলে আধান যেহেতু মানে আগের আধান এবং পরের আধান অপরিবর্তিত, সেই জন্য আমরা লিখতে পারি যে আগের মোট আধান সমান সংযোগের পরের মোট আধান, সংযোগের আগে, এটা সংযোগের লিখতে হবে, সংযোগের আগে মোট আধান সমান সংযোগের পরে মোট আধান, ঠিক আছে। সংযোগের আগে মোট আধান ছিল এই যে, সংযোগের আগে মোট আধান আমরা এখানে বের করেছি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। সরি, এখানে একটা দাগ পড়ে গেছে আমার, এইটা অ্যাকচুয়ালি এইটা কিউ ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, হাত লেগে দাগটা পড়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ইজ ইকুয়াল টু, এইটা হবে পরে হচ্ছে সি ওয়ান, এই যে সি ওয়ান ভি প্লাস সি টু ভি, সি ওয়ান ভি প্লাস সি টু ভি, এইটা কমন চলে যাবে। ওর আমরা এখান থেকে, এটা এখান থেকে যদি আমরা ভি কমন নিই তাহলে সেটা যাবে সি ওয়ান প্লাস সি টু। তাহলে এখান থেকে ওর ভি ইজ ইকুয়াল টু হবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এই পরিমাণ এটা বিভবটা বেরিয়ে গেল। এখন ধরলাম সংযোগের পর এর আধান কিউ ওয়ান সমান কি হবে, কিউ ওয়ান সমান হবে সি ওয়ান ভি। এ সংযোগের পর এর আধানটা যেটা হবে সেটা ধরলাম কিউ ওয়ান, এবং সেটা সম্পর্ক অনুযায়ী হবে সি ওয়ান ভি। এবং সি ওয়ান ইন্টু ভি এর জায়গায় আমরা এটা বসিয়ে নিতে পারি, ভি এর জায়গায় বসাতে পারি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এবং সমান কি সমান হচ্ছে এটা কিউ, তাহলে সি ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। অ্যারেঞ্জ করে নিলে এটা দাঁড়াবে কিউ ইন্টু সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু, এটা কী দাঁড়ালো, এটা হচ্ছে কিউ কিউ ওয়ান, অর্থাৎ সংযোগের পর এর আধান। ঠিক একইভাবে সংযোগের পর বি এর আধান কিউ টু সমান সি টু ভি, এবং সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এবং এটা অ্যারেঞ্জ করে নিলেই হয়ে যাবে কিউ ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা কিউ টু পেয়ে গেলাম। তাহলে এইগুলোই হয়ে যাবে আধান, ওর মধ্যে আধান ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয়ে যাবে, কিউ ওয়ান আধান হবে দিস, কিউ টু আধান হবে দিস, এইভাবে আধানটা ভাগ হয়ে যাবে দুটোর মধ্যে। এখন আমরা
দেখবো যে এই আধান যখন ভাগ হয়ে যাচ্ছে তখন এ আধান বর্জন করছে, সে কতটা আধান বর্জন করছে সেই হিসেবটা দেখব, এবং সেই বর্জনের ফলে বি কতটা আধান গ্রহণ করছে সেটা আমরা একটু দেখে নেব। এখন আমরা দেখে নেব যে যেহেতু ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু ধরেছি, তাহলে এ আধান বর্জন করবে, তাহলে এ পরিবাহী যে আধান বর্জন করে তা কিউ ওয়ান ড্যাশ ধরলাম, কিউ ওয়ান ড্যাশ সমান কি হবে, যেটা ওর আধান ছিল প্রথমে সি ওয়ান ভি ওয়ান, পরে হলো সি ওয়ান ভি, তাহলে কতটা বর্জন করছে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা সি ওয়ান কমন চলে গেলে সেটা হবে কি ভি ওয়ান মাইনাস ভি, এবং সমান সি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি, এর জায়গায় আমরা আগে বের করে রেখেছি সি ওয়ান ভি ওয়ান, এই যে ভি ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি ওয়ান বাই সি টু, এইটা আর কি, যে এই সম্পর্ক এইটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এবং এইটাকে অ্যারেঞ্জ করলে আমরা পেয়ে যাব যে সি ওয়ান সি টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু, এটাই হয়ে যাবে কতটা আধান বর্জন করছে। ঠিক একইভাবে এ যতটা পরিমাণ আধান বর্জন করলো, এবার বি কতটা পরিমাণ আধান গ্রহণ করবে সেটা আমরা একটু দেখে নেব। দেখো এটা কি ওয়ান ড্যাশটা পেয়ে গেলাম, মানে এ কতটা বর্জন করেছে, তাহলে বি দ্বারা অর্জন করা বা অর্জন করা আধান যেহেতু বি এর আধান কম ছিল, তাহলে বি এর দ্বারা অর্জন করা আধান কিউ টু ড্যাশ সমান বি এর প্রথমে ছিল সি টু ভি টু কম ছিল, পরে হলো সি টু ভি, এটা বেশি হয়েছে, তাহলে সি টু ভি ছিল সি টু ভি টু, তাহলে এতটা পরিমাণ সে অর্জন করেছে। তাহলে এখান থেকে আমরা সি টু কমন নিলে হবে ভি মাইনাস ভি টু, এবং সমান সি টু, ভি এর জায়গায় আমরা বসিয়ে নিচ্ছি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু মাইনাস ভি টু, এবং এইটা অ্যারেঞ্জ করলে হয়ে যাবে সি ওয়ান সি টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এবং এটাই হয়ে যাবে কিউ টু ড্যাশ। এবং প্রসঙ্গক্রমে দেখতে পাওয়া যাচ্ছে যে এ কর্তৃক বর্জিত আধান যা বি কর্তৃক অর্জিত আধান বা বি দ্বারা গৃহীত আধানও একই, অর্থাৎ এক্ষেত্রে যে পরিমাণ আধান বর্জন করবে সেই পরিমাণ আধান গৃহীত হবে। ঠিক আছে, সম্পর্কটা থেকে বোঝা যাচ্ছে। এখন আমরা দেখে নেব আধান বন্টনের, ধরুন শক্তি ক্ষয় কতটা পরিমাণ হচ্ছে আধান বন্টনের জন্য। ধরে নিলাম প্রথমে যে একটা পরিবাহী যার ধারকত্ব সি ওয়ান, তাকে কিউ ওয়ান আধান দেওয়ার ফলে তার বিভব হয়েছে ভি ওয়ান, আর একটা পরিবাহী যার ধারকত্ব সি টু, যাতে কিউ টু আধান দেওয়ার ফলে বিভব হলো ভি টু। তাহলে এবার এই অবস্থায় দুটো পরিবাহীর মধ্যে যদি তার দিয়ে সংযোগ করে দেওয়া হয় তাহলে তাদের বিভব সমান হয়ে যাবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকের বিভব হয় প্রত্যেকটির বিভব ভি সমান হয়ে যায়। আমরা আগে হিসেব করে এসেছি যে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা বিভব হয়ে যায় যখন তার দিয়ে সংযোগ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার দিয়ে সংযোগের পূর্বে মোট স্থিতিশক্তি, তার দ্বারা সংযোগের পূর্বে মোট শক্তি কত হবে, দুটোর আলাদা আলাদা শক্তি বের করে যোগ করে দেবো, তাহলে মোট শক্তি ইজ ইকুয়াল টু হবে এর হবে হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, আর ওর হবে হাফ সি টু ভি টু স্কোয়ার, মাঝে যোগ চিহ্ন হয়ে যাবে, দুটোর মোট শক্তি হয়ে যাবে হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার, মানে তার দ্বারা সংযোগের আগে আলাদা আলাদা শক্তিগুলোর যোগফল। এবার তার দ্বারা সংযোগের পর মোট শক্তি, দুটোরই বিভব হয়ে যাবে ভি, তাহলে তখন শক্তি হয়ে যাবে কি, যে একটার হয়ে যাবে হাফ সি ওয়ান ভি স্কোয়ার, আরেকটা হয়ে যাবে হাফ সি টু ভি স্কোয়ার সমান হাফ সি ওয়ান প্লাস সি টু
ভি স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে মোট শক্তি। এবং এখানে আমরা যদি ভি, ভি এর জায়গায় মানটা বসিয়ে নিই হাফ সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি এর মান, যেহেতু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু এর হোল স্কোয়ার হোল স্কোয়ার, এবং এটা দাঁড়িয়ে যাবে যে হাফ ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টুর হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টু। এটা ক্যালকুলেশনটা করলে হোল স্কোয়ারে যে কেটে যাবে নিচে যে, তাহলে এইটা হয়ে যাবে সংযোগের পর মোট শক্তি। তাহলে শক্তি ক্ষয় কতটা হবে? এই শক্তি ক্ষয় হচ্ছে যে পূর্বের মোট শক্তি থেকে এই শক্তিটা বিয়োগ করে দিলেই শক্তির ক্ষয় আমরা পেয়ে যাব। তাহলে অতএব আমরা পাচ্ছি যে শক্তি ক্ষয় সমান কত, শক্তি ক্ষয় সমান এইটা থেকে এই যে হাফ হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস, এটা থেকে এটা বিয়োগ হবে বিযুক্ত হাফ ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। এবং এইটার ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা দাঁড়াবে, একটু ক্যালকুলেশনটা করে নিতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টুর হোল স্কোয়ার, এটাই দাঁড়াবে শক্তি ক্ষয়। এবং এই শক্তি ক্ষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সি ওয়ান সি টু সবই পজিটিভ ভ্যালু, ধনাত্মক ভ্যালু, এবং ভি ওয়ান মাইনাস ভি টুর যে হোল স্কোয়ার, এটা এটা যেহেতু হোল স্কোয়ারের যে সেন্ডেন্ট, এটা সবসময় পজিটিভ ভ্যালু বেরোবে, সেই জন্য এই পুরো ফিগারটা কিন্তু পজিটিভ ভ্যালু। অর্থাৎ শক্তি ক্ষয় কিছুটা পরিমাণ হবেই হবে, অর্থাৎ এ থেকে বিতে যখন আধানের ট্রান্সফার হবে বা একটা থেকে আরেকটা যখন আধানের আধান পরিবর্তিত হবে, তখন কিন্তু কিছুটা শক্তি ক্ষয় হয়েই যাবে। এবং সেই শক্তি ক্ষয়টা কী কাজে লাগবে, সেটা সাধারণত অন্য শক্তিতে পরিবর্তিত হয়ে যাবে, তাপ শক্তি বা অন্যান্য শব্দ শক্তি বা অন্যান্য শক্তিতে পরিবর্তিত হয়ে যাবে, এই শক্তি ক্ষয়টা সেইভাবে ব্যয়িত হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্তই আমাদের হয়ে রইল, আমরা এই আধান বন্টনের ধরুন শক্তি ক্ষয় পর্যন্তই আজকে করে রাখলাম, এগুলো প্র্যাকটিস।